ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারকাতু, আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله। এক ভাই জানতে চেয়েছেন যে আমাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কেন কবুল করেন না। গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর এই সম্পর্কে আমাদের ভালো করে জানতে হবে। যে দেখেন, এ সম্পর্কে আমাদের দোয়া কবুল করেন না সূরা বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 216, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যা অপছন্দ করো তা তোমাদের জন্য কল্যাণকর, আবার তোমরা যেটা পছন্দ করো সেইটা তোমাদের জন্য ক্ষতিকর হতে পারে। তোমরা যেটা পছন্দ করছো না সেইটাই তোমাদের জন্য কল্যাণকর, আর যেটা তোমরা পছন্দ করো না সেইটাই তোমাদের জন্য কল্যাণকর হবে, আর যেটা পছন্দ করো সেটা তোমাদের অকল্যাণকর। ধরুন আপনি আল্লাহর কাছে দোয়া চাইলেন যে আমাকে একটা মোটরসাইকেল দাও আল্লাহ, তা আল্লাহ রাব্বুল আপনার দোয়া কবুল করলেন না, আপনি একটা মোটরসাইকেল কিনতে পারলেন না। হতে পারে আপনি মোটরসাইকেলটা কিনে অ্যাক্সিডেন্ট হবেন, হয়ে আপনি পঙ্গু হয়ে যাবেন, অথবা আপনার একটা চোখ চলে যেতে পারে, অথবা আপনি মারাও যেতে পারেন। তাই আল্লাহ ভালো জানেন, ইন্নি আলমা আল্লাহ তালমান, আল্লাহ বলছেন আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ আল্লাহ ভালো জানেন যে আপনি এটার ক্ষতি হতে পারেন, তাই আল্লাহ আপনার দোয়া কবুল করলেন না। তারপরে মনে করেন আপনি কলকাতার দমদম এয়ারপোর্টে যাবেন, প্লেন ধরবেন, যাওয়ার পর আপনার দেখা গেল আপনার ভিসা আছে, আপনি দুবাই কিংবা সৌদি আরব কাতার কোনো জায়গায় দেশে যাচ্ছেন, তো আপনার ওই দিনই ভিসার লাস্ট ডেট আর আপনাকে ফ্লাইট ধরতে হবে। তো আপনি এমন ট্রাফিক জ্যামে পড়ে গেলেন কলকাতার মাঝখানে, সেই ট্রাফিকে গিয়ে আপনার ফ্লাইটটা মিস হয়ে গেল, আর আপনি তখন অভিশাপ দিলেন ফ্লাইট এই ট্রাফিককে যে আমার জীবনে আজকে সব থেকে বড় ক্ষতি হয়ে গেল, আমার ভিসাটা নষ্ট হয়ে গেল, আমার রিজিকের মানে রিজিকটাকে নষ্ট হয়ে গেল, এই ধরনের অভিশাপ দিলেন। তারপরের দিন আপনি ঘরে চলে এলেন, মনটা খারাপ, সকালবেলা আনন্দবাজার পত্রিকায় আপনি দেখলেন যে ওই প্লেনটা যেটা কলকাতা থেকে দুবাই যাচ্ছে ওই প্লেনটা ক্র্যাশ হয়েছে এবং প্লেনের সমস্ত যাত্রী মারা গেছে। তখন আপনি নিজেকে বললেন, ওই যে ট্রাফিককে আপনি অভিশাপ দিয়েছিলেন সেই ট্রাফিকের জন্য আপনি বললেন যে এই আমার জীবনে সব থেকে বড় উপকার করলো, এই ট্রাফিকটা আমার জীবনটাকে বাঁচিয়ে দিল। অর্থাৎ এগুলো উদাহরণ যে আপনি যেটা ভালো চান সেটা আল্লাহ রাব্বুল আলামিন হয়তো জানেন যে এটা আপনার ক্ষতি হতে পারে। তাই আমাদের যে দোয়া আমরা চাই সেই দোয়াটা আল্লাহ কবুল করেন, সেটা না চাওয়ার মাধ্যমে আল্লাহ আমাদের ডাকে সাড়া দেন, সেটা না দেওয়ার মাধ্যমেই সাড়া দেন, এটা আমাকে জানতে হবে। যদি দেখেন সূরা বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন তোমাকে প্রশ্ন করে বলো আমি তো তোমাদের নিকটেই আছি। অর্থাৎ আল্লাহ আমাদের সমস্ত কিছু জানেন। সূরা সুয়ারা 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি বান্দাদের সব ডাক শুনতে পাই। সূরা গাফির 1:60-40 সূরা, সেখানে বলছেন, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। অর্থাৎ আল্লাহ অবশ্যই আমাদের ডাকে সাড়া দেবেন। আর আপনি জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রার্থনার উত্তর দিচ্ছেন না উত্তর না দেওয়ার মাধ্যমে। যদি দেখেন সূরা নূর 37 নম্বর আয়াত, সেখানে বলা হয়েছে, সেই সব লোক যারা ব্যবসা করে, যারা নামাজ কায়েম করে, যারা যাকাত দেয়, আর তারা ধর্মবিরোধী হয়, আল্লাহর উপর তাকওয়া অবলম্বন করে, আর সে আখিরাতের উপর বিশ্বাস রাখে, আর বলে যা কিছু খারাপ মন্দ ভালো মন্দ যা কিছু আল্লাহর তরফ থেকে হয়, যখন তো ক্ষতি হয় সে তখন বলে আলহামদুলিল্লাহ, এইটা বলে এদের জন্য আছে বিরাট পুরস্কার কাল কিয়ামতের দিনে। অর্থাৎ তাকওয়া অবলম্বন করতে হবে, তাকওয়া অবলম্বন, আল্লাহ তাকওয়া পরকারীকে পছন্দ করেন। সূরা হুজুরাত 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এবং এক নারী হইতে, আর বিভিন্ন যাত্রী গোত্রে বিভক্ত করেছি, এই জন্য তোমরা একে অপরকে সাথে পরিচিত হতে পারো, আর তোমাদেরকে আমি পরীক্ষা করবো যেটা আছে তাকওয়া। অর্থাৎ যার মধ্যে আছে ন্যায়পরণতা, ধার্মিকতা ও আল্লাহকে ভয় করা, ওই তাকওয়া ব্যক্তিকে আল্লাহ বেশি পছন্দ করেন। আর সূরা মুলক 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে জীবন মৃত্যু দান করেছি, এই জীবনটা তোমাদের জন্য পরীক্ষা, আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ সূরা বাকারা 155 নম্বর আয়াতে বলছেন, আমি তোমাদের মালের ক্ষতি দিয়ে, জানের ক্ষতি দিয়ে, বিভিন্ন ফসলের ক্ষতি দিয়ে আমি তোমাদের পরীক্ষা করবো, আর তারাই সফল কাম, তারাই হচ্ছে সফল কাম যারা সবর এবং ধৈর্য ধরবে, আর বলবে যা কিছু আল্লাহর তরফে হয়, খারাপ হলেও ভালো হলেও সবসময় বলবে আলহামদুলিল্লাহ। অর্থাৎ তারা হচ্ছে সফল কাম। তাই আমাদেরকে জানতে হবে যে আল্লাহ আমাদের দোয়া কবুল করছেন, আর আল্লাহ আমাদেরটাকে সাড়া দিচ্ছেন না না সাড়া দেওয়ার মাধ্যমে। অর্থাৎ আল্লাহ আমাদেরকে প্রার্থনার উত্তর দিচ্ছেন না দেওয়ার ভিতর দিয়ে। অর্থাৎ আমরা যেটা ভালো চাই, আমাদের যেটা মন চায় সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, যেটা আমাদের জন্য ক্ষতি হতে পারে। আর এ সম্পর্কে আসুন হাদিস দেখি। যদি হাদিস দেখেন সেই হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া হলো মুমিনদের জন্য কারাগার, কাফিরদের জন্য জান্নাত। এটা হাদিস সহিহ মুসলিম 2956, সুনানে তিরমিজি হাদিস নম্বর 2326। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন, বিপদে মুমিন নারী পুরুষ
এবং স্বীয় সন্তান তার উপর উপর বিপদ আসতে থাকবে, এমন তো অবস্থায় তারা কোনো গুনাহে লিপ্ত হবে না আর আল্লাহর উপর ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাদের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। সুনান তিরমিজি হাদিস নম্বর 2399 এবং বাইহাকি কুবরা হাদিস নম্বর 6335 এবং সহি ইবনে হিব্বান 2924। আরও দেখেন যদি বলেন যে হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো সব থেকে বিপদের সম্মুখীন কোন মানুষ, তিনি বললেন সব থেকে সর্বাধিক বিপদ সব থেকে বেশি হয় নবীদের ওপর, তারপর কার হয় না, তারপর হয় সাহাবাই কেরাম, তারপর হয় সালফ সালফাইন, তারপর হয় আলিমগণের। এ সম্পর্কে দেখতে পারেন হাদিস ইবনে মাজা 4023, সুনানে তিরমিজি 2398, সুনানে দারিমি সহিব হিব্বান 2901, মুসনাদে আহমদ 1486। আরও আছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক সময় জ্বর এসেছিল, তিনি গিয়ে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গায়ে জ্বর, তার আবু সাইদ রাদিয়াল্লাহু আনহু চাদর উপর হাত রাখলেন, ভীষণ জ্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কষ্ট পাচ্ছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আমাদের উপর বিপদ আসে এবং আমাদের প্রতিদানও দ্বিগুণ করা হয়, অর্থাৎ এই বিপদ যতটা হয় তার অতি ডবল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামে লিখে দেন। হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ রসুল মানুষের মধ্যে সবচেয়ে কঠিন বিপদের সম্মুখীন হয় কারা, বললেন প্রথম হচ্ছে সম্মুখীন বিপদে সব থেকে বিপদে বেশি পড়েন নবীগণ, তারপরে কারা, তারপরে হচ্ছেন আলিমগণ, তারপরে কারা সালেফ সালেহীন, তারপরে কারা যারা আপনার হচ্ছে এই পরীক্ষার মাধ্যমে কঠিন দারিদ্রতার মাধ্যমে এবং ফসল বিভিন্ন রকম ক্ষতির মাধ্যমে যারা সবর ধৈর্য করে তারা হচ্ছে কামিয়াব, দুনিয়া এবং আখিরাতে তারা সব থেকে বেশি আপনার হচ্ছে উপকারী হবে। সহিহ ইবনে মাজা 4024 নম্বর হাদিস, সুনানে বাইহাকি 6325, হাকিম মুস্তাদার হাদিস নম্বর 199 119 এবং মুসনাদে আবু ইয়ালা হাদিস নম্বর 1045। অর্থাৎ যে আপনাকে জানতে হবে যে মুমিনদের জন্য হচ্ছে দুনিয়াটা হচ্ছে জেলখানা এবং কাফিরদের জন্য জান্নাত। আপনি জানেন যারা অমুসলিম আছে, যারা নকল ঈশ্বরে বিশ্বাস করে, তারা জানে তারা ঈশ্বরকে ডাকে নকল ঈশ্বরকে, আর তারা বিভিন্নভাবে ধনী, আরও ধনী হয়ে যায়, তারা অনেক মালদার হয়ে যায়। আর আপনি বলছেন আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমি হজ করি, অথচ আমি আল্লাহর এত ভালো খেদমত করি আর আমার বারবার ক্ষতি হচ্ছে। কিন্তু আপনি জানেন যারা নকল ঈশ্বরে বিশ্বাসী তারা এত ভালো বিলাসিতার মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করেন এবং তাদেরকে জানেন যে তারা দুনিয়া আখিরাতে আরও ক্ষতিগ্রস্ত হবে, তাই দুনিয়াতে সামান্য পরিমাণ তাদের উপকার করছেন, সামান্য পরিমাণ তাদের প্রতি দয়া করছেন, কিন্তু আল্লাহ জানেন তারা দুনিয়াতেই পেয়ে যাবে, আখেরাতে কিছু পাবে না। তাই আখেরাত হচ্ছে মুমিনদের জন্য জান্নাত আর মুমিনদের জন্য দুনিয়া হচ্ছে জেলখানা, জেলখানা যেরকম কষ্ট হয় তাই সব থেকে মানুষ ক্ষতিগ্রস্ত এই দুনিয়াতে হবে এবং তারাই সব থেকে সফলকাম যারা সর্ব অবস্থায় বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর আদায় করবে আর আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করবে, সমস্ত কিছু খারাপ ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়, এই একিন যারা রাখবে তারাই হচ্ছে কামিয়াবি। দেখতে পারেন সুনান ইবনে মাজা 4024, এছাড়া দেখতে পারেন মুসনাদে আবু ইয়ালা হাদিস নম্বর 1045, মুসনাদে আহমেদ হাদিস নম্বর 1481, ইবনে মাজা 4023 এবং তিরমিজি 2398 একাধিক নম্বর হাদিস। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করছেন, আমাদের ডাকে সাড়া দিচ্ছেন না সাড়া দেওয়ার মাধ্যমে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে প্রার্থনা করছি এই প্রার্থনার উত্তর দিচ্ছেন না দেওয়ার, উত্তর না দেওয়ার মাধ্যমে। তাই আল্লাহ যেটা জানেন আমরা সেটা জানি না, আমরা যেটা কল্যাণ চাই সেইটা হয়তো আমাদের চোখে ভালো লাগে কিন্তু আল্লাহ রাব্বুল জানেন যে ভবিষ্যতে আমরা ক্ষতিগ্রস্ত হব, তাই আল্লাহ রাব্বুল আমাদের ওই দোয়া কবুল করেন না। আসলে বুঝতে পেরেছেন।